স্যার আমাকে সকালবেলা ডেকে ডেকে দিয়েছে, আমাকে গিয়ে ডাকছিল। আমাকে দাঁড়া দাঁড়া, আগে একটা কথা বলিনি, দাঁড়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সকালবেলা আমাকে গিয়ে ডাকছে। এই যে রিউর ঘরের দরজা বন্ধ থাকে তো, এবার ওর খিদে পেয়েছে, ওই জন্য আমার, আমি শুয়ে আছি, আমার মাথার কাছে গিয়ে আমাকে হাত দিয়ে দিয়ে ডাকছে। ওরও মানুষের মতো ডাকছিল, এরকম কোনোদিন দেখিনি। এইটা আবার দেখা হবে বলে তোমাদের, এই দেখো 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 দেখো, দেখেছ পাখি, পাখি দেখেছ? পাখি দেখো, দেখেছি তোমার। এবার কি আমার আমার বন্ধুদের কি চোখের মধ্যে ঢুকিয়ে দিবি তুই? বলে বাবু আর পড়াশোনা করবে না, বলে বাবু আর স্কুল যাবে না। বলে কেন যাবি, স্কুল যাবি, যাবি তো? ওমা ওমা, দেখো লজ্জা পাচ্ছি আবার, দেখো। হ্যালো মাই অল লাভলি টু ফ্যামিলি, গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো, আর সবসময় আমার মতো বিন্দাস বিন্দাস আছো। আর আজকে হচ্ছে কী বার? বৃহস্পতিবার। আজকে হচ্ছে 2 তারিখ, বৃহস্পতিবার। আর আজকে তো এঞ্জেলের লাস্ট পরীক্ষা বেঙ্গলি, তো এঞ্জেল চলে গেছে পরীক্ষা দিতে। আর ভোলে বাবু এখন খেলু খেলু করছে, কি করবে বেচারা, একা একা খেলু খেলু করছে। আর ওদিকে আজকে আমার ছুটি, আর আজকে রান্নাঘরের ছুটি। এই যে রান্নাঘরের ম্যাডাম রান্নাঘরে কাজ করছে, এখন রুটি হচ্ছে, রুটি হচ্ছে, আর এখানে পেঁপে আলুর তরকারি হয়ে গেছে, দেখতে পাচ্ছি না বন্ধ করি, সেটা এগুলো খাবো না, আমার যেন তরকারি দিয়ে ভালোই লাগে না। সুজি সুজি এনো তো, সুজি করো, ঝোলাগুড় আছে না, এরকম মনে হচ্ছে ঝোলাগুড় দিয়ে সুজি করবো, ভালো লাগে না পেঁপে আলুর তরকারি। এখানে মাংস হবে, আর চলো কি কি হয় দেখাবো, চাটা দিয়ে দেবো চলো। ওরে বাবা পালাই পালাই, দেখা হয়ে পালাই, একখানে এইদিকে এইদিকে দেখা, ধরা ছাঁকা একদম দে দে দে, মেরে মেরে দে দে দে, যাকে ভগবান রেখেছে তাকে তুই কি করতে পারবি, একে হরি তোমারে কে, তাই না? তো যাই হোক, আজকে যা যা হবে তারপর তো তোমাদের শেয়ার করব। আর আজকে আমরা বাঙালির যে শ্যুট, একটা শ্যুট আছে সেটা করব, শ্যুট বাবা শ্যুট, মধু মধু শ্যুট করবে, নায়িকা হয়ে গেছে মধু। চলো সারাদিন যা যা করবো তোমরা দেখতে না চাইলেও তোমাদের জোর করে দেখাবো, চলো দেখতে থাকো সঙ্গে থাকো। এই এতক্ষণ খেতে দাও খেতে দাও করলো, এই যে আমাদের কি মেনু দেখো, ডাল সিদ্ধ আর চিকেন কষা, আর এই যে সকালের পেঁপের তরকারি, ভালো লাগে না মাংস খেতে ইচ্ছা করে না, করব খেতে হবে। হ্যাঁ কি খেতে বস, জামা কম কর খেতে বস, যাও হাত দিয়ে আসো ভালো করে। চলো তাহলে এখন আমরা খেয়ে নিই, খাওয়া দাওয়া করে নিই, কি আর করা যাবে, একটু গাছ গাছালা সুন্দর হলে ভালো, দূর থেকে গাছ দেখা যাচ্ছে, বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, কিছু একটা দেখা যাচ্ছে। আরে রোদ না ওখানে হবে না, তোমার কালো আসবে মুখটা পেছনে দেখো, আমরা সেট করতে পারি। এখানে আমার সেট রেডি, এখানে আমার 2 অ্যাসিস্ট্যান্ট, একজন ক্যামেরাম্যান একজন অ্যাসিস্ট্যান্ট। অ্যাসিস্ট্যান্ট তুই বসে গেছো কেন শিখি, আমার এখানে মেকআপটা ঠিক করো, কি করছো? আর এখানে কো অ্যাসিস্ট্যান্ট, কো কো
এখানে কো অ্যাসিস্ট্যান্ট বসে বসে ব্লাউজ দিয়ে কি করছে কে জানে। ও না, উনি উনি ফ্যাশন ডিজাইনার। আমার এই যে ড্রেসটা দেখতে পাচ্ছি আমি পরেছি, এটা ওনার তৈরি। আমার ড্রেস স্পন্সার্ড বাই মামুনির মা। বেশ আমরা মজা করছি। খুব চাপে আছে, সেট তৈরির লোকটা আসেনি। সেট যে তৈরি করে সে হঠাৎ করে তার বিয়ে করতে করতে চলে গেছে সে, সেই জন্য আমার ক্যামেরাম্যানকেই এখন সেট তৈরি করতে হচ্ছে। উপায় নেই, লাঠি আনবো, লাঠি নিয়ে এসো। অ্যাসিস্ট্যান্ট খুব দৌড়াদৌড়ি করছে, খুব খাটছে মেয়েটা। এই যে সেই বিখ্যাত আমেরিকা না লন্ডন কোথা থেকে আনা হয়েছিল ক্যামেরাটা, যাই হোক এটা বলতে হবে তো, সেই বিখ্যাত ক্যামেরা দিয়ে সেট হচ্ছে। ব্যাস আমার সেট রেডি, আমি এখন দাঁড়িয়ে পড়বো। আমাকে কেমন লাগছে বলো বলো, যদিও দেখা হয়ে যাবে। দোকানে বাবাকে একটু বসিয়ে রেখে চলে এসেছি গড়িয়াতে, এটা দেখো গড়িয়ায়। তো চলে এসেছি দোকানের ফ্যান কিনবো বলে এসেছিলাম, দোকানে দুটো ফ্যানই খারাপ হয়ে গেছে, তো ফ্যান ছাড়া একদমই অসুবিধা হচ্ছে খুবই, তো সেই জন্য চলে এসেছিলাম। কিন্তু বৃহস্পতিবার ইলেকট্রিকের সব দোকান যে বন্ধ থাকে, সব গড়িয়ায় গাঙ্গুলিবাগান দুটোইতেই বন্ধ, তো সেই জন্য ফ্যানটা আর কেনা হলো না। তো কী করা যাবে, যা হয় ভালোর জন্যই হয়, হয়তো এর পিছনে কোনো ভালো কারণ রয়েছে, তো সেই জন্য চলে এসেছি এখন পাটুলিতে। চলো দেখো আমার মুখে পান, আমার মুখে পান, তোদের দেখাবো না, আমার তোদের দেখাবো, আমাকে আমার মুখে কিছু নাই, আমার মুখে কিছু নাই। আমরা এখন ঘুরতে বেরিয়েছি, কি সুন্দর দেখো, এখানে ঘুরতে কে না বেরোবে, দীঘার বিচ হয়ে গেছে, দেখো গাড়ি কত গাড়ি। বন্ধুরা এখানে মন চাইছে ঘুরে যাওয়া, যারা দূরে দূরে থাকো একবার এসে দেখে যাবে, এত সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে, একদম দেখে যাও। আর আমাকে বলবে আমি চলে আসবো, মিট আপ করবো। এখন দোকান থেকে চলে এসছি, আর এই যে পটল ভাজি গরম গরম, বেগুন ভাজবো আর পটল ভাজি, তাতে মাংস দিয়ে আর চিকিৎসা করছি না, মাংস গরম বসিয়েছি এদিকে, এঞ্জেল আর রিউরা খাবে, আমি খাবো না। আর এখানে ডাল সিদ্ধ তো গরম করে নিলাম, এখানে এখন পটল 250 পটল নিল 30 টাকা, তার মানে কত করে 7 টাকা 120 টাকা কিলো। তোমাদের ওখানে কার কোথায় কত দাম আমাকে বলো, আর যদি সস্তা হয় আমি গিয়ে তোমাদের ওখান থেকেই নিয়ে আসবো, কারণ আমি তো পটল প্রেমি। তোমরা হয়তো এতক্ষণে ভাবছো যে মধু আবার কিসের শুটিং করছে, তো তোমাদের বলে দিই যে আমাদের আমার আরেকটা চ্যানেল আছে জানো তোমরা, মধুমিতার মনের কথা, ওখানে আমি হ্যাশট্যাগ আমরা বাঙালির যে টপিকগুলো থাকে রঞ্জনা দিদিভাই দেন, তো সেইগুলো থেকে সেখানে আমি ভিডিও বানাই। ওখানে আমরা সবাই পজিটিভ কথা বলি, যার যে কোনো সমস্যা আমাদের টপিক দিতে পারো, সেই টপিক নিয়ে আমরা অনেকে মিলে আলোচনা করি। তো যাই হোক, আমরা তো অনেক ভালো আছি,
আর ওখানেই দোলের জন্য একটা প্রোগ্রাম হবে, সবাই মিলে একসাথে একটা প্রোগ্রাম হবে, তো সেই জন্যই এই শ্যুটটা ছিল। আর সেইটা দেখতে হলে তোমরা আমার ভিডিওতে চোখ রাখো, তাহলেই জানতে পারবে। তো দোলের দিন আমি আমার কমিউনিটিতে তোমরা চোখ রাখবে, আমি ওখানে কোন চ্যানেলে কী ভিডিও আসতে চলেছে, খুব এক্সাইটিং ভিডিও হতে চলেছে, তো তোমরা সবাই ওখানে চোখ রেখো, তাহলেই দেখতে পারবে। চলো এখনকার ভিডিও শেষ করছি, টাটা।